Hey guys, Assalamualaikum. Kamon achen shobai? I hope shokole bhalo achen. Alhamdulillah, ami onek bhalo achi. To guys, aajke shokal shokal vlog ta shuru kortechi karon aajke jeito 21 February to ekhon jabo shohid minar dike. Ar shokal shokal na gele shohid minar dike pore to dupur bela ektu rod hoye ache. Ar bhiro hoyto beshi hoye ache jonno shokal shokal jetechi. To ekhon ready hobo baire jabo baire je. Nilo ya Sakib hoyto ashbe amar sathe to odher sathe dekha korbo ekshathe hoyto nashta kore tarpor jabo tinjon ekshathe shohid minar dike. To I hope apnader video ta bhalo lagbe. Jodi video ta bhalo lage thake obosshoi ekta like diben ar jodi channel e notun hoyna channel e subscribe kore thakben. To ar beshi So, yeah, I did hear first to boy me the game. হাটে হাটে রাস্তা আর কোনো রিকশা টিকশা নাও জায়গা নেই আগে কার্জন হলের দিকে একটু যাইতাছি ছবি টুবি তুলি পরে হেন থেকে বইমেলার দিকে আমরা যাব আগে কার্জন হলের দিকে যাইতাছি মানুষে ভরা এই জায়গায় আশেপাশে অনেক মানুষ আমরা এখানে ছবি তুলতেছি কেমন হইছে রে সাকিব ছবি আমরা আরো কাটা তুলে দাও ছবি টুবি তুললাম এখন আমরা কার্জন হলের ভিতর একটু যেতেছি ছবি কেমন হইছে সাকিব তোমার এত সুন্দর ছবি তুলেছিস দাদাও সুন্দর সুন্দর ছবি আর আমি তুলে দিছি আর বলে ছবি ভালো হয়নি দেখি কত সুন্দর ছবি এর থেকে ভালো ছবি হয় তে ভালো ছবি হয় না সাকিব তো কার্জন হলে তো অনেকক্ষণ ঘুরলাম গরম লাগতেছে কারণ দেখি বাইরে কার্জন হলের থেকে বাইরে দেখি এখন কোন দিকে যাওয়া যায় এখন হয়তো বইমেলার দিকে যাব কারণ এই রোদ পুরো খোলা মাঠ না একবার রোদ ঘেমে যাইতাছি দেখা যাইতাছে আমি ভিডিওতে অবশ্য এখন যাব বইমেলার দিকে সাকিব তো আমরা এখন কার্জন হলতে ভাইতেছি নাকি ছবি টুবি সব ভবিষ্যৎ তুলো তোমার ছবি এখন শেষ হয় নাই মোটামুটি আমরা এখানে হালকা পাতলা ছবি টুবি তোলা শেষ এখন আমরা কার্জন হলতে বাইতেছি কারণ বই মেলা শহীদ মিনার যা বাকি আছে আমাদের এজন্য আমরা কার্জন হল থেকে এখন বাইতেছি এখন বই মেলা থেকে আমার কমেন্টে জানান তো আমাদের মুসি কারা দরকার আছে এখন আমরা ধীরে যেতেছি চলো বই মেলার দিকে চলো বই মেলার দিকে আমাদের প্ল্যানে হালকা একটু চেঞ্জ আসছে আগে যেহেতু শহীদ মিনার কাছে আছে তো আমরা শহীদ মিনার দিকে গিয়ে যেতেছি না জাকি অনেকটাই তাই অনেকটাই তাই আমরা আগে শহীদ মিনার দিকে যাইতেছি নিলে তো অনেক দূরে চলে গেছে হাঁটতে হাঁটতে আর তো অনেক শক্তি আশা করছি ব্যাক তো শহীদ মিনার দিকে আমরা আগে যাইতেছি এখন সাকিবের হাতে এখনো ফুল আছে ফুল আমরা এটা কিনি নাই অবশ্য আমরা পাইছি এটা ফুলটা আমারও দিছে একজন মিথ্যা দাগ আছে আসলে তাই সবাই হারাই গেলে কিন্তু ফোনে টাকা নাই যে ফোনটা খুঁজে হইছে আপ মোবাইলে টাকা আছে তো এখন আমরা শহীদ মিনার দিকে যাইতেছি আগে
হইতাছে না এই পর্যন্তই মানে মন্ত্রী টন্নি যারা তারা আমরা তার মন্ত্রী না তাই না একদিন থাকে একদিন থাকে মন্ত্রী হবে তো থাকে উঠতে হবে বাংলাদেশ A few moments later. ফুল তো দিয়ে দিলাম সাকিবও ফুল দিল আমিও ফুল দিলাম এখন আমার বইমেলার দিকে যাই ফুল দেওয়া হয়ে গেছে এখন অনেক এখানে ভিড় তো ভিড়ের মধ্যে না দাঁড়িয়ে নাকি সাকিব চলো বইমেলার দিকে যাই বইমেলার দিকে যাই প্রচুর রোদ আজকে প্রচুর রোদ রোদে একবার অবস্থা টাইট হয়ে গেছে এখন সামনের দিকে ভাইটা যেতেছে এই রোদের মধ্যে হাঁটতে পুরো অবস্থা টাইট হয়ে গেছে বইমেলার থেকে শহীদ মিনার একটু দূরে যেতে হাইটাইটা যেতে হইতেছে এখন আবার বইমেলার দিকে কারণ এখানে তখন রিক্সা আজকে দিন চলাচল বন্ধ তো বইমেলার দিকে হাইটাইটা যেতে হইতেছে মাস্ক পরো দাদা মাস্ক না বলে ঢুকতে দিবে না তোমার সাকিব কি নিলা যারা যা বই কিনতেছে ওদের ছবি তুলতেছে দেখা তাইলে নাকি উঠি অন্যদিকে যাই আমরা অনেক টায়ার্ড ও সকাল থেকে হাঁটতে হাঁটতে শেষ সব গোলা অবস্থা এখন দিকে সামনের দিকে যে আবার সামনের দিকে যদি কার কাপড় ফাইম ভাইয়ের বই দেখবা ফাইম ভাইয়ের কল দিছিলাম ফাইম ভাই ওই ছবি তুলে হাতে ছবি তুলা পরে ভাইয়ের মেনশন দিয়ে দেবো আমরা পরে ভাইয়ের স্টোরি সিন করে ঠিক করে দিবো করোনার লাগা না ইন্টারভিউ দিতেছে নিলয় যেতেছে ক্যামেরার পিছে দেয় নিলয় না নিলয় চাচ্ছে যেন ওরও একটা ইন্টারভিউ নেবে চ্যানেলে নিলয় তার ইন্টারভিউ নিব না কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর পরম ভাই আজকে পুরো জয় বাংলা জয় বঙ্গবন্ধু গায় সামনে একটা ঝর্ণা দেখতে পারতেছি আমরা ছোট এটা কি বলে লেক বলবো এটা না কি বলবো ঝিল হ্যাঁ ঝিল 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 ছোট একটা ঝিল ঝিলের মধ্যে আবার নৌকাও দেখা যেতেছে নৌকা যে গরম নিলে পানির মধ্যে ঝাঁপ দিতে ইচ্ছে করতেছে দিবা নাকি ঝাঁপ নীলা তুমি ওদিকে যাও ওদিকে তো আমরা বড় বই মেলাতে এসে বসছি ভাইয়া বড় বই মেলা মানে যে বড় মাঠের মধ্যে সরাতি উদ্যান দিকে যেটা বসে বড় দাস বাংলা একাডেমি থেকে একটা ঘুরে আসলাম পুরো খালি খালি আজকে যে 21 তারিখ এত ভিড় হওয়ার কথা তাও কিন্তু ভিড় নেই তত না থাকি তাই তো নিল ওই দিকে হাঁটতেছে হাতের মধ্যে জেল দিয়ে দিছে আমাদের পুরো হাত একবারে ইটস নট জেল ইটস স্যানিটাইজার সেই জেল খুঁজতে সালমান সালমান মুক্তা দিয়ে খুঁজতেছে নিল মারানি কত নামে নামই কত জাফর ইকবাল বানান বলো তো তুমি কার বই খুঁজতেছো সাকিব ফাইম ভাইয়ের বই খুঁজতেছো না বইটা নিয়ে ওনারে মেসেজ পাঠাই সাকিবে ফাইম ভাই খুঁজতেছে আর ও জাফর ইকবাল খুঁজতেছে বই তো দেখলাম একটু চলো কিছু পেট পেটে শান্তি দেওয়ার জন্য কিছু খাই খায়া তারপরে আবার ঘুরি বই নিবো কোনগুলো বই নিবো পরে আগে চলো ওইদিকে যে খাবারের দোকানগুলো ওইদিকে যে ঠিক আছে আমাদের সাথে আমরা এখানে বসে বসে আইসক্রিম খাইতেছি আমি একটা সাকিব সাকিব এখানে বসে খাইতেছে আইসক্রিম তো খাইলাম আমরা এখন কি খাবো সাকিব আমরা নাকি বাসে যাবা বাসে একটু পর যাই একটু পর আজকে অনেকদিন পর বাইরেছি যেহেতু আইসক্রিম খাইলাম কারণ প্রচুর রোদ রোদের মধ্যে টিকা যেতেছে না এই জন্য আইসক্রিম খেলাম কিন্তু পানি বসা লাগছে
না বন্ধু বান্ধব যেহেতু ওই জন্য একটু খাই তো হয় মাঝে মাঝে। বই মেলা থেকে আমরা আপাতত বিদায় নিতেছি নাকি আরো ঘুরবা? না ভাই, প্রায় বাজে গেছে 2টা বাজে, পেটেও ক্ষুধা লাগছে, খালি আইসক্রিম খেলাম। নীল এখন কই যেন আমাদের খাওয়াইতে নিয়ে যাচ্ছে। টিএসসি হাকিম চত্বর টিএসসি দিকে যেতেছি, টিএসসি দিকে যেতেছি। আমরা এখন বই মেলাতে সাইন ইন করতেছি, টিএসসি দিকে যা দেখা হইতেছে। সাকিব ঠিক আছো? সাইনিং অফ। A few moments later. শেষ গন্তব্য আমাদের হাকিম চত্বর। আজকের দিনে আমরা আসলাম, অবস্থা পুরাই শেষ। এখন এনে খিচুড়ি খাবো আমরা, হাকিম চত্বর স্পেশাল খিচুড়ি, আর কোক টোক খাই পরে বাসায় যাবো। আমাদের আরতি খিচুড়ি, বই মেলা, শহীদ মেলা সব ঘোরা শেষ। এখন টিএসসি আছে। এখন সাকিবের একটু টাকা পয়সা আর কি ঝামেলা হয়ে গেছে, গোলগাল হয়ে গেছে। উপরে আল্লাহ আছে, সবাই জানে, সবাই জানে যে আলবি অনেক, আলবি হাত খুলে খরচ করে, আলবি কাটতে নেন। এই যে ছেলেটা হয়তো নিতে পারে, আমি নেই। তো যাই হোক, এখন বাসার দিকে যাবো, যে যার বাসার দিকে। ঠিক আছে, হিলে ভালো থেকো তুমি। ওকে, আবার দেখো। বাই সাকিব, তুমি আমার সাথে যাবো। গাইস, কিছুক্ষণ আগে বাসায় আসলাম, বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, চেঞ্জও করে নিলাম। তো যাই হোক, আজকের দিনটা অনেক ভালো ছিল, অনেক ঘোরাঘুরি হইলো, একটু টায়ার্ড হয়ে গেছি। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল মতো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আর বেশি কথা না বলে আজকের মতো ব্লগ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।